যেসব মহিলারা ঋতু থেকে পবিত্র হয় তাদেরকেও গোসল করে পবিত্র হতে হবে। দেখুন বিবরণ, হামনা বিনতে জাহাস রাদিয়াল্লাহ তাআলা আনহা তার ঋতুর অবস্থা রাসূলের সামনে বিবরণ দেন। তিনি বলেন, দেখো হামনা, ইন্নামা হিয়া রাকজাতুন মিন রাকজাতি শয়তান, এই ঋতু হচ্ছে শয়তানের আঘাত, শয়তান আঘাত করে তাই রক্ত বের হয়ে আসে। দেখো হামনা বিনতে জাহাস, এটা হচ্ছে শয়তানের আঘাত সমূহের আঘাত। শোনো, ফাতাহা ইয়াদি, যখন তুমি ঋতুবতী হবে তখন তুমি সলাত ছেড়ে দিবে, সিত্তাতায়াম আও সাবাতায়াম ফিল মিল্লাহ, তোমার ঋতুর সময়সীমা হতে পারে ছয় দিন অথবা সাত দিন, আল্লাহ জানেন তোমার ঋতুর সময় সাত দিন না ছয় দিন। তবে বিবরণে বোঝা যাচ্ছে সাধারণত ছয় দিন বা সাত দিন হতে পারে, এইটা হলো তোমার ঋতুর সময় সীমা। এরপরে তিনি বলছেন, সুমাই তাসেলি, তুমি এখন ছয় দিন বা সাত দিন পার হয়ে গেছে, তুমি গোসল করো। ফাইদা আনতি রাইতি তাহরতি, যখন তুমি বুঝবে যে আমি, হ্যাঁ আমি পবিত্র হয়ে গেছি, পাস্তান কাতি, তাহলে তুমি আরো ভালো করে পরিষ্কার হয়ে যাও। সুম্মা সল্লি, এখন তুমি সলাত আদায় করো, সালাসা ইশরিনা ইয়ামান ও লাইলা আর আরবা ইশরিনা এমন লাইলা, এখন তুমি তেইশ দিন অথবা চব্বিশ দিন একটানা সলাত আদায় করো। আইয়া মাহা অশ্বমী, এই দিনগুলিতে তুমি সিয়াম পালন করো, সলাত আদায় করো। অত্র সহি বিবরণে বোঝা যায় যে সাধারণত মহিলাদের ঋতুর সময়সীমা হচ্ছে ছয় দিন বা সাত দিন। এই ছয় দিন বা সাত দিন মাসের বাদ দিলে সাধারণত তাদের সলাতের সময়সীমা থাকে তেইশ দিন বা চব্বিশ দিন। এগুলি হচ্ছে তাদের সলাত আদায়ের জন্য, এগুলি হচ্ছে তাদের সিয়াম পালনের জন্য। বলছিলাম যে তাকে ঋতু থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হবে। ঋতুবতী নারীর কিছু বিবরণ, ঋতুবতী নারী কি কোরআন মাজিদ পড়তে পারে? ইমাম বুখারী রাহেমাহুল্লাহ কোরআন মাজিদ পড়তে পারেন বলে একটি বিবরণ পেশ করেন। বিবরণে তিনি বেশ কিছু দলিল পেশ করেন, তার একটি দলিল পেশ করেন এই মর্মে যে তিনি হজ সফরে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তওয়াফ করতে করতে কাঁদছেন, তখন তিনি গিয়ে বলছেন, ও আমি বুঝেছি তুমি ঋতুবতী হয়েছ সেই জন্য কাঁদছ। তখন তিনি বলছেন, হ্যাঁ সবাই নিয়ে যাবে হজ আর উমরা, আর আমি যাব শুধু হজ করে, কেননা আমার উমরা তো হলো না ঋতুর কারণে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা থাকো, ধৈর্য ধারণ করো, ফাফাদি মায়া ফলর হাজ্জ, তুমি হাজিরা যা করে সেটাই করো, ইল্লাল্লাহ তাতুফি বিল বাইত, তবে তুমি বাইতুল্লাহ তওয়াফ করো না। অন্য বর্ণনায় আছে সলাত আদায় করো না, বাইতুল্লাহ তওয়াফ করো না, হাতা তাথরি, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হচ্ছ, তাহলে পবিত্র না হওয়া পর্যন্ত তুমি তওয়াফ করতে পাবা না, তবে হাজিরা যা করে তাই তুমি করো। তো হাজিরা যদি সুবহানাল্লাহ বলে তো বলো, হাজিরা যদি রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসনা তাওয়াবা বলো, তার মানে এইটুকুর পরে কিন্তু কোনো কথা নেই, আছে যে হাজিরা যা করে তুমি তা করো। তো সলাতই কি শুধু হাজিরা আদায় করে না আর কিছু করে? সলাত আর তওয়াব ব্যতীত হাজিরা যা করে ঋতুমতী মহিলা তাই করবে, হাদিস বুখারী মুসলিম। এক দুই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা আল্লাহকে ডাকতেন। তাহলে অপবিত্র হলেও আল্লাহকে ডাকতেন, যেহেতু সর্বদা ডাকতেন, এই হাদিস দিয়ে তিনি বলতে চাচ্ছেন যে যাদের গোসল ফরজ হয়েছে
তারাও পড়বে, তারাও জিকির আজকার করবে, ঋতুবতী তো করবেই করবে। তিন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুবতী মহিলাদেরকে ঈদের মাঠে যেতে বললেন। তিনি বললেন, ইকাব্বিরনা মা নাস, তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে, ওয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, মুসলমানদের দাওয়াতে দুয়াতে জিকিরে তাকবীরে উপস্থিত হবে, তাদের জামাতে উপস্থিত হবে। তাহলে মুসলমানেরও তো তাকবীর পাঠ করে, তাহলে তাকবীর পাঠ করবে মহিলারা, জিকির আজকার করবে, কোরআন মাজিদ সবচেয়ে উত্তম জিকির। চার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পত্র লিখেছিলেন হেরাক্লিয়াস ইহুদি নেতার কাছে, ইরাকের প্রেসিডেন্ট হেরাক্লিয়াস, বড় শক্তিধর, ক্ষমতাশীল, সচেতন, বুদ্ধিমান মানুষ, তার কাছে তিনি পত্র লিখেছিলেন। পত্রে দুটি আয়াত লিখেছিলেন, একটি আয়াত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটি আয়াত ছিল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া, যেই কালেমার অধীনে আসলে সব মানুষ সমতাল হয়ে যায়, কারো উঁচু নিচু মান ভিন্ন থাকে না, সেই কালেমার অধীনে চলে আসেন, সেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন হেরাক্লিয়াস পত্রটা খুলে পড়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানছেন এখানে কোরআন মাজিদের দুটি আয়াত রয়েছে, হেরাক্লিয়াস একজন অমুসলিম পড়বে, যদি অমুসলিম কোরআন মাজিদ এইভাবে পড়তে পারে তাহলে ঋতুবতী পড়তে পারে না কেন? সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে একাধিক দলিল পেশ করে তিনি বলতে চেয়েছেন যে কোরআন মাজিদ ঋতুবতী মহিলারা পড়তে পারে। একটু কথা থেকে গেল আব্দুর রহিম সাহেব, এখনো কথা স্পষ্ট হয়নি, বুঝলাম যে ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়বে, তো ধরে পড়বে না মুখস্থ পড়বে, এইটা একটু বলেন। এ মর্মে বলতে আমরা চাই যে ধরে পড়ার চেয়ে না ধরে পড়াই উত্তম, তবে বিবরণ প্রমাণ করে যে ধরেও পড়া যায়। তো যেহেতু আলেম ওলামা এক এক ধরনের মন্তব্য করছেন, মর্মে আমরা বলছি নির্দ্বিধায় পড়ুন, তবে স্পর্শ না করে পড়াই উত্তম হবে, ঋতুবতী মহিলাদের সাথে আচরণ একটু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু ইলাইয়া ওয়া হুয়া ফিল মুতাকিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ অবস্থায় তার মাথাটা আমার দিকে দিয়ে দিতেন, আমি তার মাথা ধুয়ে দিতাম, চিরুনি করে দিতাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকাউ ফি হিজরি ওয়া না হাই ওয়া ইকরাউল কোরআনা, আমি ঋতু অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন, আয়েশা নাবিলিল খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে একটু চাটাইটা দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্নি হায়েদ, আমি ঋতুবতী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন হাইজাত লাইসাত ফিয়াদিকে, তোমার ঋতু তোমার হাতে লেগে নেই, তুমি মসজিদে গিয়ে জায়নামাজটা নিয়ে আসো। বোঝা যাচ্ছে যে ঋতুবতী মানুষ মসজিদে যেতে পারে, ঋতুবতী মহিলারা মসজিদে যেতে পারে, তারা মসজিদে অবস্থান করতে পারে, এবং ঋতুবতী মহিলার উরুর আনের ওপরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত করেন, এরকম একাধিক বর্ণনা। তিনি বলেন, কুন্ত আশরাবু সুমাউনা বিলহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গিলাসে পানি পান করতাম, তারপর রাসূলের হাতে দিতাম, ফায়া যাও ফাহু ফি মাউজি ফিয়া, তারপর আমার গিলাসে যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে মুখ লাগিয়ে ফায়াশরাবু, তিনি পানি পান করতেন, ও আতারাকুল আরকাতি, আমি গোস্তে দাঁত লাগিয়ে দাঁতে গোস্ত ছিঁড়ে খেয়ে সুমাউনা বিলহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানেই মুখ লাগাতেন গোস্তের যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, ঋতুবতী নারীরা কি করতে পারে, তাদের সাথে কেমন আচরণ করা যেতে পারে, বিবরণে বুঝতে পারছিলাম। আরো একটি কথা, নেফাস, সন্তান প্রসবে রক্তজনিত নারী, সন্তান প্রসবে রক্তজনিত নারী সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আক্কাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিনফাসায়ে আরবাইনা ইয়াওমান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবে রক্তজনিত নারীকে সালাত থেকে 40 দিন বিরত থাকার জন্য সময়সীমা নির্ধারণ করেছেন, বলেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতিন নুফাসা আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজলিসু আরবাইনা ইয়ামান। রাসূলের যুগে নেফাসের মহিলারা, রক্তজনিত সন্তান প্রসবের পরের মহিলারা 40 দিন সালাত আদায় করত না, এ কথা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের যুগে। একটি হাদিসে পাওয়া যায়, যখনই পবিত্র হবে তখনই সালাত আরম্ভ করবে, তবে এই হাদিসটি জয়ীফ, অগ্রহণীয়। 40 দিনের হাদিসগুলি সহিহ, মর্মে এটাই ঠিক, সন্তান প্রসবের পর 40 দিন সালাত আদায় থেকে বিরত থাকবে, তবে জিকির আজকার, কোরআন তেলাওয়াত সব কিছু করবে, যা ঋতুবতী হলে করে, গোসলের বিধান। যারা সন্তান প্রসবের পরে রক্তজনিত অবস্থায় থাকবে তাদেরকে 40 দিন পরে গোসল করে পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে। বলছিলাম ইসলামে পবিত্রতার বিধান, বুঝে আমল করার তৌফিক দান করুক আমাদেরকে আল্লাহ তাআলার কাছে, আমরা এটাই দাবি রাখি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম।